নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় প্ল্যানচেট। এই নামটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত, কিন্তু ব্যাপারটা কি সেই সম্পর্কে বিস্তারিত হয়তো অনেকেই জানেন না। তাই এই সম্পর্কে যে তথ্য আমি পেলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এর সঙ্গে এও বলে দিই শুধু এটা নয়, আমাদের প্রত্যেকটি প্রতিবেদনে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন তথ্য থেকে আমরা যে সিদ্ধান্ত বা বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা যে তথ্য পাই তা আপনাদের সামনে তুলে ধরা। এ বিষয়ে বিশ্বাস অবিশ্বাস অথবা কোনটা সংস্কার কোনটা কুসংস্কার তা আমাদের বক্তব্য নয়। আমাদের উদ্দেশ্য তথ্য পরিবেশন, মনোরঞ্জন এবং আধ্যাত্মিক মূল্যায়ন। নিজেদের ব্যক্তিগত কোনো মতবাদ প্রকাশ করা বা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। যাই হোক, আজকের আলোচনার বিষয় প্ল্যানচেট বা ভূত বা প্রেত আবাহন যন্ত্র বা পদ্ধতি। প্রকৃতপক্ষে এটি একটি ফরাসি শব্দ, লিটিল প্ল্যাঙ্ক থেকে আগত এই শব্দ। এর অর্থ হৃৎপিণ্ড আকৃতির একটি ছোট্ট কাঠের টুকরো, যার বৈশিষ্ট্য চাকা বিশিষ্ট দুটি পায়া ও একটি পেন্সিল ধারণ করা ছিদ্র, যার সাহায্যে স্বয়ংক্রিয় লেখনী সহজতর হতো। রহস্যময় বার্তা লেখনী পদ্ধতিতে এই প্ল্যানচেটের ব্যবহার এই বিশ্বাসের জন্ম দেয় যে এই যন্ত্রটির মাধ্যমে আত্মাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এই হার্ট শেপ বা হৃদয় শেপের কাঠের টুকরোটি স্বয়ংক্রিয় লেখনীর জন্য ব্যবহার করা হতো, এবং এই কাঠের টুকরোর ওপর একত্রিত হবে কয়েকজন হাত রেখে সেই আত্মার আবাহন অর্থাৎ সেই আত্মাকে ডাকার কাজ করত। এবং তাতেই নাকি এই কাঠের টুকরো আপনা আপনি নড়াচড়া শুরু করত এবং কিছু লেখা সৃষ্টি হতো। এমনটা প্রেত বিশ্বাসীদের মত, অর্থাৎ যারা প্রেত তত্ত্বে বিশ্বাস করেন তারা এরকম ভাবতেন। এইবার বলা যাক এই যন্ত্রের ইতিহাস। আমেরিকায় প্ল্যানচেটের উত্থান ঘটে আত্মাবাদের প্রসারের সাথে, যা শুরু হয়েছিল 1848 সালে ফ্লেক্স বোনেদের আত্মার সাথে যোগাযোগ করার অতিরঞ্জিত ক্ষমতার সংবাদের মাধ্যমে। এবং এরপর থেকে অপ্রাকৃতিক থিমযুক্ত পার্টি গেমস, প্রেত সাধক, আত্মার সাথে যোগাযোগের অনুশীলনী, এই ব্যাপারগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এইসব অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতেন তারা বেশ কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হতেন, যেমন নিজে নিজে নাকি টেবিল নড়াচড়া, আবার কখনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না, বিভিন্ন শব্দের মাধ্যমে প্রকাশ পাওয়া প্রভৃতি। ইউরোপের বিভিন্ন শহরেও এই আধ্যাত্মবাদ ও আত্মতত্ত্বের প্রচার ঘটে প্রায় একই সময় থেকে। ধরে নেওয়া যায় 1853 সালে বিখ্যাত ফরাসি আত্মাবাদী মি প্ল্যানচেট এই যন্ত্রটির আবিষ্কার করেন এবং নিজের নামেই এর নামকরণ করেন। এবং এই পদ্ধতি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এই পদ্ধতিকে কেন্দ্র করে বেশ কিছু পেশা গড়ে ওঠে এবং তৈরি হয় বেশ কিছু কুটির শিল্প, এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি নির্মাণের কোম্পানিগুলিতেও বেশ কিছুতে এই ধরনের যন্ত্র উৎপাদন করা হতো বলে শোনা যায়। এইভাবে যন্ত্র নির্মাণের মাধ্যমে প্ল্যানচেট করার এই পদ্ধতি আমেরিকায় পৌঁছায় আবার 1858 সালে। পরবর্তীকালে 1868 সালে আমেরিকার এক খেলনা নির্মাতা কোম্পানি অনেকগুলি প্ল্যানচেট তৈরি করেন এবং বইয়ের দোকানে বিক্রির জন্য চালান দেন। প্ল্যানচেট বিশ্বাসীদের মতে সম্মিলিতভাবে যখন একাধিক মানুষ এই প্ল্যানচেটে অংশগ্রহণ করেন তখন আত্মা তাদের দ্বারা বশীভূত হয় এই প্ল্যানচেট যন্ত্রের মাধ্যমে। আবার এই ঘটনার ব্যাখ্যা স্যামুয়েল গ্যালি এইভাবে দেন যে মানব দেহ হল ঘনীভূত গ্যাসের আধার, যা থেকে প্রতিনিয়ত চামড়ার মধ্যে দিয়ে বাষ্প নির্গত হচ্ছে এবং ওই বাষ্প অধিক শক্তিতে রূপান্তরিত হয়ে প্ল্যানচেটকে সচল করে। তিনি এ আরও বলেন যে কিছু মানুষের শরীরে অতিমাত্রায় ফসফরাস থাকায় এই নির্গত বাষ্প সচল শক্তিতে রূপান্তরিত হয় এবং পেন্সিলকে চালনা করতে সাহায্য করে। এই ধরনের বিভিন্ন মত নিয়ে চলতে থাকে নানা মতবিরোধ। এর মধ্যে প্ল্যানচেটের যন্ত্রের মধ্যে আসে বহু পরিবর্তন। প্ল্যানচেটের আরেকটি যন্ত্র আছে যা 9 ইঞ্চি মোটা কার্ডবোর্ডের অক্ষর, যার মধ্যে 1 থেকে 10 অবধি ডায়াল লেখা আছে এবং একদিকে হ্যাঁ একদিকে না, একদিকে বিদায় একদিকে জানি না অক্ষর ছাপা আছে। এই শব্দগুলি 7 ইঞ্চি ব্যাস বিশিষ্ট বৃত্তের বাইরের ছাপা থাকে এবং এই বৃত্তের ভেতর দিকে 3 ইঞ্চি গোলাকার একটি কাঠের টুকরো সুদৃঢ়ভাবে বোর্ডের সঙ্গে আটকানো থাকে। এই কাঠের টুকরোর ওপরের অংশে একটি বৃত্তাকার চ্যানেল থাকে যার মধ্যে বলগুলো নড়াচড়া করে। বলের ওপর 5 ইঞ্চি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার কাঠের টুকরো সংযুক্ত থাকে এই পয়েন্টার এর বাইরের প্রান্তে। নিচের অংশের সঙ্গে ওপরের অংশটি একটি সাধারণ স্ক্রু দ্বারা আটকানো থাকে এবং যোগাযোগের সময় এই প্ল্যাটটি ঘুরতে থাকে, অর্থাৎ ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ এটি খানিকটি লটারির ঘূর্ণায়মান বোর্ডের মতো হয়। প্ল্যানচেটের আরেকটি বিখ্যাত ফর্ম হচ্ছে উইজার বোর্ড। উইজার বোর্ড একটি এমন বোর্ড যার উপর বর্ণমালার অক্ষরগুলি ছাপা থাকে এবং একটি পয়েন্টারের মাধ্যমে সবাই সম্মিলিতভাবে সেই পয়েন্টারটিকে চালন করা হয় এবং সেই পয়েন্টার যেদিকে নির্দেশ করে সেই দিকের অক্ষর অনুযায়ী একটি অর্থ মনে করা হয় এবং সেইটাই আত্মা বলতে চাইছে বলে ভেবে নেওয়া হয়। 1890 সালের 1 জুলাই কেনার্ড নোভেলটি কোম্পানির এক বিশেষ বিজ্ঞাপনের মাধ্যমে এই উইজার বোর্ডের প্রসার ঘটে। প্রথম দিকে যদিও এই উইজার বোর্ডকেই সবাই প্ল্যানচেট বোর্ড বলে মনে করত, কিন্তু পরবর্তীকালে প্ল্যানচেট ও উইজার বোর্ডের মধ্যে পার্থক্য
ব্যবহার করা হয়। বিশেষত পার্থক্য, উইজার বোর্ডে কোনো পেন্সিল থাকে না, একটি পয়েন্টার থাকে, কিন্তু মূল বিষয় দুটোতেই প্রায় একই রকম। তবু নকশার পরিবর্তন, চমৎকার বার্নিশ বোর্ড ও স্পষ্ট ছাপানো অক্ষরের কারণে 23 বছর আগে প্ল্যানচেটের মতো উইজার বোর্ড হয়ে ওঠে খুবই জনপ্রিয়। এইবার বলা যাক এই প্ল্যানচেট কাজ করে কিভাবে। দুটি ধারণা এ ব্যাপারে প্রচলিত আছে। আত্মাবাদীদের মতে আত্মার আগমনে তার শক্তির মাধ্যমে এই উইজার বোর্ড বা প্ল্যানচেটের বোর্ডটি চলাফেরা করে, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে সাধারণত ধরে নেওয়া হয় প্ল্যানচেটের ব্যবহারের সময় সঞ্চালকের পেশি অবচেতন সঞ্চালনের দরুন এই প্রক্রিয়াটি ঘটে থাকে। বিজ্ঞানীদের মতে প্ল্যানচেটের নিজে নিজে নড়াচড়া করার পিছনে আত্মার কোনো হাত নেই, হাত আছে মানুষেরই। প্ল্যানচেটের মধ্যে দিয়ে যা ঘটে থাকে তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইডিওমোটর রিফ্লেক্স। যখন কেউ অবচেতন মনে কোনো বস্তু বা কোনো জিনিসের স্থান পরিবর্তন করে এই ঘটনা তখনই ঘটে যখন কিছু জানার প্রবল আগ্রহ প্ল্যানচেটের খেলোয়াড়দের অবচেতন মনের উপর এই প্রভাব ফেলে। আর তার ফলস্বরূপ খেলোয়াড় নিজের অজান্তেই প্ল্যানচেট সরিয়ে প্রত্যাশিত উত্তর তৈরি করে নেয়। যাই হোক, সংস্কার কিংবা কুসংস্কার বহু রকম ভাবেই, প্রথম হার্ট শেপের প্ল্যানচেট বোর্ড, তারপর বৃত্তাকার বোর্ড, তারপর অক্ষর লেখা উইজার বোর্ড, এর মধ্যে মিডিয়াম প্রভৃতি বহু পদ্ধতিতে, কোথাও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে, কোথাও জোরদার ব্যবসা করতে এই প্ল্যানচেট চলে। তবে এর মধ্যে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। যেমন 2012 সালে ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা একটি গবেষণা করেন, সেখানে হ্যাঁ ও না বোধক একটি যন্ত্রের প্রয়োগ করে এই প্ল্যানচেটের কার্যকারিতা দেখা হয়। তো সেখানে চোখ বেঁধে দিয়ে সাধারণত যে পরীক্ষা করা হয় সেখানে সাধারণভাবে যে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায় তা হচ্ছে 50% অর্থাৎ 50% ঠিক, কিন্তু প্ল্যানচেটের ব্যবহার করে যে উত্তরগুলো পাওয়া যায় তা প্রায় 65% ঠিক বলে মনে হয়। যদিও সিদ্ধান্ত এটাই উপনীত হয় যে মানুষের অবচেতন মস্তিষ্ক এই কাজ করে থাকে। সর্বোপরি এটা বলা যায় যে এই প্ল্যানচেট বা উইজার্ড বোর্ড বা এই ধরনের যা কিছু সব ইউরোপ, আমেরিকা এবং পাশ্চাত্যের দেশগুলোতেই বিশেষ প্রভাব বিস্তার করে। ভারতবর্ষে এর নাম শোনা গেলেও বা দু একজন পরীক্ষামূলকভাবে করে থাকলেও এর প্রসার সেভাবে দেখা যায় না, বা বেশিরভাগ লোক এখন এটাকে কুসংস্কার বলেই মনে করেন। তবে রোমাঞ্চ ভালোবাসা মানুষ বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে লাইট বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে উইজার বোর্ড কিংবা প্ল্যানচেটের মাধ্যমে আত্মার আবাহন করা এক মজার খেলা। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে না জেনে এই ধরনের খেলায় অংশগ্রহণ করা উচিত নয় বা এই ধরনের খেলা নিয়ে ভ্রম সৃষ্টি করা উচিত নয়। এইবার বলি প্ল্যানচেটের নিয়মাবলী। প্ল্যানচেট এক সময় জনপ্রিয় পার্টি গেমস হিসেবে বিবেচিত হলেও পরবর্তীকালে কালোজাত যন্ত্র হিসেবে পরিচিতি লাভ করে, আর এ কারণে বিপজ্জনক প্ল্যানচেট খেলার বেশ কিছু নিয়ম প্রচলিত আছে। ভারতবর্ষ ও বিশ্বের বহু বিখ্যাত লোক এই খেলার সঙ্গে কোনো না কোনো সময় জড়িয়েছিলেন এবং তারা কেউ এটাকে বিশ্বাস করেন, কেউ অবিশ্বাস করেন। এই ছিল প্ল্যানচেটের ইতিহাস এবং প্ল্যানচেট সম্পর্কে ছোট্ট তথ্য যা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও প্ল্যানচেট সম্পর্কে রয়েছে বহু মজাদার গল্প, বহু রহস্য সৃষ্টিকারী গল্প, যা থেকে কখনো প্ল্যানচেটের প্রতি বিশ্বাস, কখনো অবিশ্বাস জন্মায়। আর কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।